আমরা এখন রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের 82 পাতা পাঁচের দাগ অঙ্ক করাচ্ছি। 82 পাতার পাঁচের দাগে এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু ফোর হলে দেখা হচ্ছে থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে আমি কি করলাম, প্রথমে এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু ফোর, এক্স বাই ওয়াই সমান তিনের চার, তাহলে কোনাকোনি গুণ করলে ফোর এক্স সমান থ্রি ওয়াই, তাহলে এক্স সমান থ্রি ওয়াই বাই ফোর। আগে এক্স এর মানটা বার করে নিলাম, এইভাবে আমি ওয়াই এর মানটাও বার করলে বার করতে পারতাম, থ্রি ওয়াই সমান ফোর এক্স লিখবো, ওয়াই সমান ফোর বাই থ্রি ওয়াই সেটাও করলে করতে পারতাম, আমি যে কোনো একটার মান বার করি। বার করে আমি থ্রি ওয়াই মাইনাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়াই, এটা দুটো অনুপাত ছিল, আমি সেটাকে উপনীতে লিখলাম ভাগ আকারে, লিখে আমি এখানে এক্স এর মানটা পুট করবো, তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স, এক্স এর মান কত, থ্রি ওয়াই বাই ফোর, তাহলে থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই বাই ফোর প্লাস টু ইন্টু এক্স মানে টু ইন্টু এক্স এর মান, থ্রি ওয়াই বাই ফোর প্লাস শুধু ওয়াই, ঠিক আছে, ফোর লসাগু হলো তিন চলে বারো ওয়াই মাইনাস থ্রি ওয়াই বাই ফোর, তিন গুণে ছয় ওয়াই প্লাস ফোর ওয়াই বাই ফোর, ঠিক আছে, নাইন ওয়াই বাই ফোর এখান থেকে এসছে দশ ওয়াই বাই ফোর, তাহলে এখানে কী এসবে ব্যাপারটা, নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ নাইন ওয়াই বাই ফোর ইন্টু ফোর বাই দশ ওয়াই, ফোরে ফোরে কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল নয়ের দশ, ইকুয়াল টু নয় ইস টু দশ। পাঁচের দাগে দুই, এ ইস টু বি সমান আট ইস টু সাত হলে দেখায় যে সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু এগারো এ মাইনাস নাইন বি সমান সেভেন ইস টু ফাইভ, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকম নিয়মে যাব, পাঁচের দাগে দুই একটা এ ইস টু বি সমান আট ইস টু সাত, তাহলে কী হবে বা এ বাই বি সমান আট বাই সাত বা এ সেভেন এ সমান এ ইট বি, তাই তো এ সমান এইট বি বাই সেভেন, এ সমান এইট বি বাই সেভেন। এবার এর মানটা আমি এখানে পুট করবো, এখানে কী করতে বলে যাবো গোটাই, সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু এগারো এ মাইনাস নাইন বি, সেভেন এ মাইনাস থ্রি বি বাই এগারো এ মাইনাস নাইন বি, এগারো এ মাইনাস নাইন বি এবারে এখানে আমি এর মান পুট করবো, এর মান কি এইট বি বাই সেভেন, তার সমান সেভেন এ এর মান এইট বি বাই সেভেন মাইনাস থ্রি বি বাই এগারো ইন্টু এর মান কত এইট বি বাই সেভেন মাইনাস নাইন বি সমান মেন লাইন থেকে আমার হচ্ছে রইল সাত আটটা ছাপ্পান্ন, সাথে সাথে কেটে গেল, এর থেকে কিন্তু সহজ হয়ে গেল, এইট বি মাইনাস থ্রি বি মানে একবারে হয়ে যেতে পারে ফাইভ বি, এই নিচের জায়গাটা কিন্তু হচ্ছে না, নিচে দেখ আট এগারো অষ্টআশি বি বাই সেভেন হচ্ছে, অষ্টআশি বি বাই সেভেন মাইনাস নাইন বি ইকুয়াল টু ফাইভ বি বাই সেভেন, অষ্টআশি বি মাইনাস সাতলাম তেষট্টি বি ফাইভ বি, অষ্টআশি থেকে তেষট্টি বি যাবে পাঁচ, আর এখানে পঁচিশ বি বাই সেভেন, পঁচিশ বি বাই সেভেন সমান ফাইভ বি গুণিত নিচেরটা উঠে যাবে সেভেন বাই পঁচিশ বি, পাঁচ পাঁচে পঁচিশ সাতে পাঁচ সাত ইন্টু পাঁচ, আট এগারো অষ্টআশি বি বাই সেভেন মাইনাস নাইন বি সাত লসাগু হলো, এ অষ্টআশি বি মাইনাস সাত লং তেষট্টি বি, অষ্টআশি ছয় পাঁচ দুই
5 বি মেন লাইন বাই 25-7 নিচে 25-7টা উল্টে যাবে 5 বি ইনটু 7-25 ঠিক আছে তাহলে বি এ বি এ কেটে যাবে 5-5-25 তাহলে 7-5 7-5 বুঝতে না পারলে সার্চ করবি মোবাইল থেকে দেখে নিবি বাড়িতে ধর দু মাস পরে যখন অঙ্কটা করবি করতে যেতে মনে হলো এটা কী করে হলো স্যারকে হাতের কাছে সবসময় পাবি না সার্চ করে নিলে একবার কারো কাছ থেকে একবার মোবাইলটা চেয়ে নিয়েও তো সার্চ করে নিয়ে যাবে এ দেখি তো তোর মোবাইলটা সার্চ করে দেখলাম দেখে তাকে দিলাম কতক্ষণ লাগবে পি ইস টু কিউ সমান 5:7 পি মাইনাস কিউ সমান 4-4 হলে 3P+4Q এর মান কত হাতের কাছে পি পি ইস টু কিউ সমান 5:7 ঠিক আছে পি ইস টু কিউ সমান 5:7 তাহলে পি বাই কিউ সমান 5:7 বা 7P = 5Q বা P = 5Q/7 আমাকে দেওয়া আছে P - Q = -4 এটা দেওয়া আছে P - Q = -4 আমি এই জায়গাতে পি এর মানটা পুট করব তাহলে 5Q/7 - Q = -4 তাহলে দেখ এখানে শুধু সবাই কিউ হয়ে গেল তার মানে আমি এই জায়গাটা ক্যালকুলেশন করলে কিউ এর মানটা বেরিয়ে যাবে তাহলে এখান থেকে কি করবো ক্যালকুলেশন করবো 7+7 হলো তাহলে 5P - 7Q 5 কিছু একটা ভুল করে ফেললাম 5Q হবে দেখ এটা ভুল করে ফেলেছিলাম 5Q - 7Q = -4 5Q থেকে 7Q বিয়োগ করলে -2Q/7 = -4 বা -2Q = -28 বা Q = 14 -2Q = -28 তার মানে 14×28 কিউ এর মান 14 বেরোলো এই কিউ এর মান 14টা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিউ এর মানটাও বেরিয়ে যাবে আমি সেটা লিখব অতএব অতএব P = 5Q/7 বা P = 5×14/7 7×14 P = 5×10 কিউ এর মান বেড়ে গেল 14 কিউ এর মান বেরোলো 10 এই মান দুটো নিয়ে অঙ্কটা কিন্তু এখন উত্তর বেরোয়নি বলে যে 3P+4Q এর মান কত তাহলে 3P+4Q এর জায়গায় পি আর কিউ এর মানটা আমি পুট করবো ঠিক আছে এরকম দেখবো 3P + 4Q = 10 + 4×Q = 14 3×10=30 4×10=56 এটি হলো অ্যান্সার এটি হলো অ্যান্সার 5 এর দাগের অঙ্ক সারা হলো